Dr. Nargis Medical Help, Kolkata. আসসালামু আলাইকুম, ডাক্তার নার্গিস মেডিকেল হেল্প কলকাতা এর পক্ষ থেকে সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। আজকে আমি মূত্রস্বল্পতা ও মূত্রকষ্টের ঔষধ সম্পর্কে বলবো। তার আগে বলে রাখি, যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করুন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্যে। আর যারা আগে থেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমাদের ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন এবং আপনারা যদি কোনো রোগ সম্পর্কে জানতে চান তাহলে কমেন্ট বাক্সে লিখে জানান। এবার আসি মূল আলোচনায়। আজকে আমি হোমিওপ্যাথির উপর মূত্রস্বল্পতা ও মূত্রকষ্টের উপর একটি ঔষধ বলবো। সেই ঔষধটির নাম এপিসমেল। এই ঔষধটি কোন কোন লক্ষণে আপনারা ব্যবহার করবেন সেগুলি হলো: এক, যদি কোনো রোগীর প্রস্রাব কমে যায় বা একেবারে বন্ধ হয়ে যায় বা বেগ আছে কিন্তু নির্গত না হয়ে ফোঁটা ফোঁটা প্রস্রাব পড়ে, এমন ক্ষেত্রে এটি প্রযোজ্য। দুই, যদি প্রস্রাব অসাড়ে হয়, ফোঁটা ফোঁটা হয়, যন্ত্রণাদায়ক হয়, প্রস্রাবের স্বল্পতা বা প্রচুর পরিমাণ প্রস্রাব হয় তাহলেও এটি প্রযোজ্য। তিন, এই ঔষধ ব্যবহার করলে যদি কারো প্রস্রাবের সমস্যা থাকে তাহলে সমস্যার সমাধান হয়ে যাবে। যদি কারো প্রস্রাব দুধের মতো সাদা হয় তারাও এটি ব্যবহার করতে পারেন। এইসব লক্ষণের সঙ্গে যদি জ্বালা পোড়া, স্পর্শকাতরতা, গরম কাতরতা, সূচিবিদ্ধপাত বেদনা থাকে তবে এটি দারুণভাবে কার্যকর করে। আপনারা যে কোনো হোমিওপ্যাথি ঔষধের দোকান থেকে এপিসমেল 30 কিনে নিয়ে আসবেন। এবার ডোজ সম্পর্কে বলি। প্রতিদিন সকাল, দুপুর ও রাত্রে 3 ফোঁটা খাবেন, পরপর 3 দিন এটি খাবেন। দেখবেন আপনাদের মূত্রস্বল্পতা ও মূত্রকষ্টের জন্য যে বিভিন্ন কষ্টে আপনারা ভুগতে থাকেন তার থেকে মুক্তি পাবেন। আজ এই পর্যন্তই, আবার আসবো নতুন ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।